আমার প্রিপারেশন প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আজি বঙাইগাঁওর ক্ষেত্র আমার বঙাইগাঁওর যখন বিধান পরিষদ তেখেতকলে বহিলে তেখেতকল প্রস্তাব আনি ইয়াত দিছে আর সেই প্রস্তাবের উপর আমি আলোচনা করছো। অহা কালির ভিতর আমি সিদ্ধান্ত লম। আলটিমেট চর্চা তো চলছে, মোটামুটি আপনার ফাইনেল হয়েছে যে দীপ্তিময় চৌধুরীর খুব সম্ভবত আপনাদের ক্যান্ডিডেট? নয়, সিদ্ধান্ত অহা কাইলে আমি লম। গতি আগতীয়াকে মই কেনে কম তেখেত সকলের প্রস্তাব তো আমার বিবেচনাধীন হয়ে আছে। কমিটি ফালপর সভার প্রস্তাব তো দিছে, প্যানেল দিয়া নাই ঘোষণা করব। এটা কথা হল বঙাইগাঁওত আজি কংগ্রেসের তরফের প্রাক্তন আইপিএস বিষয়া বজেন্দ্র সিং প্রার্থী হিসাবে পক্ষেপ করেছে। এই কংগ্রেসের যে পদক্ষেপ বজেন্দ্র সিং তাৎক্ষণিক পক্ষেপ করেছে, আপনার যাগী প্রার্থী হব কেনে ধরনের হব? বঙাইগাঁওত তো আঠবার আমি নির্বাচন দেখিছো একধারে, এতিয়া তার প্রার্থীজনে আমার সাংসদ হয়ে আছে। গতি বঙাইগাঁওত নিশ্চয় রাইজর সঁহারি আমার পক্ষত আছে, আমি সেটা নিশ্চিত। প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত এটা হয়েছিল যাকালি আপনার একাংশ নেতায় তাত পদত্যাগ করে নতুনকে আজি কমিটি নহয়। আপনি যদি এফালের চাই যায় সকলবিলাক সমষ্টিতে প্রার্থিত্ব ঘোষণা সময় দুই এক অসন্তুষ্টি থাকে হয়েছে। গতি সেই অসন্তুষ্টিবিলাক আমি সন্তুষ্টিলে আনবলে চেষ্টা করে আছো। মানে এটা কথা কবনে যে অহা কাইলৈ দিনটির ভিতর বঙাইগাঁওত অগপর প্রার্থীগুলো পাব? অহা কাইলৈ আমি সিদ্ধান্ত লোক।